আমাদের ক্লাব সম্প্রীতি আমাদের প্রথম বছর খেলা আমরা 2020 সালের জানুয়ারির 4-5 তারিখ করার চেষ্টা করেছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা পুরো মাঠ সাজানো সত্ত্বেও 3 তারিখে বৃষ্টি হওয়ার ফলে আমরা খেলাটা করতে পারিনি। আমাদের আবার জেনারেল বডির মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 9-10 করব। প্রশাসনিক পারমিশন নিয়ে আমরা 9-10 সিদ্ধান্ত করেছিলাম। তো আপনারা জানেন যে গতকালকে আমাদের উদ্বোধনী ম্যাচ হওয়ার জন্য যে 2টা টিম প্রথমে খেলার কথা ছিল তারা এসেও গিয়েছিলেন। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সঙ্গীত একটা ভালো আমাদের টিম ছিল, আমাদের সেই সঙ্গীত টিম উদ্বোধনী সঙ্গীত গেয়েছে, দর্শকদের খুশি করেছিল। যখনই খেলাটা শুরু করব তখনই আবার বৃষ্টি আসে, এবং শুধু বৃষ্টি নয় বাতাসও প্রচুর হয়। আপনারা দেখছেন মাঠের চারদিকে আমাদের সমস্ত ব্যানার ফেস্টুন সব ছিঁড়ে গেছে, এবং আপতকালীনভাবে আমরা তখন পিচটাকে রক্ষা করেছিলাম। আমাদের ক্লাবের প্রায় 155 জন সদস্য এবং আমাদের জমিদাতা জমির মালিক যারা স্পন্সরার তারা আমাদের গতকালকে রাত্রি 8-9টার সময় অনুরোধ করেন যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর পরিবেশ এর আগে কখনো এই লাভলাভ স্টেডিয়ামে হয়নি। তাদের অনুরোধে আমাদের কাল থেকে প্রায় প্রত্যেক মেম্বারদের মোবাইলে আপনাদের কাছে আমাদের কাছে 6-6 ফোনে আমাদের কল লিস্ট দেখলে বুঝতেই পারবেন সবার অনুরোধ যে খেলাটা আমাদের করতে হবে। যে কারণে আমাদের সমস্ত ক্লাবের যারা মেম্বার তাদেরকে নিয়ে মিটিং করি। মিটিং করার পরে আমরা আগামী 13 তারিখ এবং 14 তারিখ আমরা ডে নাইট সেই ক্রিকেট টুর্নামেন্ট এই লাভলাভ স্টেডিয়ামে করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই মাঠটা দেখছেন, মাঠ জলে একেবারেই ভরে গেছে। আমাদের ক্লাবের যারা আমাদের সদস্য বিশেষ করে সৌমেন সাবরা, আমাদের অসীম মাইন্তি, আমাদের লালু প্রধান, আমাদের শম্ভু সহ অনেকেই নিশিকান্ত, এরা আপ্রাণ চেষ্টা করছে, মানে এদের তুলনা হয় না। এদের এই যে নন্দন সানা, বাপি সানা, এরা যেভাবে মাঠটাকে তুলে ধরছে আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। তারা তাদের একটাই কথা যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে মানুষ তো বেঁচে আছে। আদিম যুগ থেকে যদি আমরা দেখি প্রকৃতির সঙ্গে হয়তো মানুষ কখনো পেরে ওঠে না, তবে আমাদের একেবারেই নেগেটিভ মুডে আমাদের কেউ নেই, পজিটিভ মুডেই সকলেই আছেন। তাদেরকে আমরা নিয়েই আজকে মাঠটা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং আমি আপনাদের মারফত আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে আমরা লাভলাভ ক্রিকেট স্টেডিয়ামে মহামিলনের মিলন ক্ষেত্র সম্প্রীতি ক্লাব, এই সম্প্রীতি ক্লাব মানুষকে নিয়ে চলে। সম্প্রীতি ক্লাব আমাদের সামাজিক মূলক অনুষ্ঠান আগামী দিনে করবে, সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে হেলমেট বিতরণ, দুস্থদের আমরা শীতবস্ত্র বিতরণ, এই ধরনের অনুষ্ঠান আমরা আগামী 13 এবং 14 তারিখ রাখবো। তাই মাঠের মধ্যে যারা আছেন কাজ করছেন, ক্লাবের সভাপতি হিসাবে আমাদের সম্পাদক আমার কাছেই আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী অন্যান্য কর্মকর্তারা আছেন, আমরা ইউনাইটেডলি আপ্রাণ চেষ্টা করছি, হার্ট অ্যান্ড সোল। 13 এবং 14 তারিখ আমরা খেলা করবই, এবং এলাকার সর্বস্তরের মানুষকে ক্রীড়াপ্রেমী বন্ধুদেরকে বলবো আপনারা মাঠে আসুন, আমাদের কাছে থাকুন, এবং আগামী দিনে এই জমির মালিক যারা জমি দিয়েছেন তারাও প্রচুরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা ঋণী তাদের কাছে। একটা চাষযোগ্য জমিতে তারা এইভাবে আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে একজনের নাম না বললে নয়, শম্ভু সুবল মাঝি যিনি আমাদের পিচের দায়িত্বে ছিলেন, ওনার বাবা মারা গেছেন, তা সত্ত্বেও তার পুরো টিম নিয়ে তিনি এই পিচটাকে আপ্রাণ চেষ্টা করে এখনও পর্যন্ত রক্ষা রেখেছেন। আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের সুবল কাকুকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, তিনি আমাদের কাছে আছেন, আর এলাকার প্রশাসন আমাদের কাছে আছে। 13-14 তারিখ খেলা করার জন্য অলরেডি ওসি পটাশপুর পিএসকে আমি জানিয়েছি, এবং সব মিডিয়া সমস্ত জায়গায় আমরা সে খবর দিয়ে দিয়েছি। আপনাদের চ্যানেল মারফত আমি এই খবরটাও পৌঁছে দিতে চাই যে আগামী 13 তারিখ বিকেল 3টের সময় আমাদের সেই শুভ উদ্বোধন আবার পুনরায় আমরা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।